প্রথম পর্যায়ে সাধারণ নির্বাচন পাই আসন্তা 11 তারিখ দিন ভোটদান গ্রহণতিয়া বলে জুনাগড় নির্বাচন মন্ডলী বিজেপি প্রার্থী পাই ভোট ভিক্ষা করা সহ বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যোগ দেওয়া সহ রাজ্য সরকার অপারগ করা সহ পরিবর্তন জরুরি এবং রাজ্য সরকার কড়া সমালোচনা করেছে। জুনাগড় নির্বাচন মন্ডলী বিজেপি প্রার্থী মনোজ কুমার মেহের ও কলাহান্ডি লোকসভা প্রার্থী বসন্ত পণ্ডা ভোট ভিক্ষা করেছিলেন। এই নির্বাচনে বিজেপি বহুমতরে জিতিবা সহ রাজ্যের সরকার গঠন করিব বলে দৃঢ়োক্তি প্রকাশ করেছিলেন। জুনাগড় চিত্তরঞ্জন বাগ্ রিপোর্ট ওড়িশা নিউজ 24। লোক মানে এথর মন বনাইলে নরেন্দ্র মোদী সাংরে যা অভূতপূর্ব জনসমর্থন ভাল পাইবা নরেন্দ্র মোদী প্রতি ওড়িয়া লোক ভিতরে দেখা দেলা। এখন এটি সরকার বদলিব, যে সরকার 19 বর্ষ শাসন রহিলা পরে বি মৌলিক সুবিধা পৌঁছাই পারে নাই। কলাহান্ডি যুবক পলায়ন করছে, কলাহান্ডি ডাক্তারখানা না লোক প্রবচন করা যায়, মেডিকাল কলেজ না, কলাহান্ডি পিবা পানি না, 24 ঘন্টা বিজুড়ি আসে না, বিনা পয়সায় বিনা খুশিরে সরকারি কাম হুয়ে নাই। এ পরিস্থিতিরে নরেন্দ্র মোদীকর বিকাশ কামরে নরেন্দ্র মোদীকর দৃঢ় নেতৃত্বরে ওড়িশার জনসাধারণ এসে যাবে, তাঁকু আশীর্বাদ করবে, দেশের এক দৃঢ় সরকার হব। নবীন বাবু চাহুচ্ছেন এক দুর্বল সরকার পাই, ওড়িশা লোক চাহুচ্ছেন এক দৃঢ় সরকার পাই। ও পুরা বিশ্বাস এথর ওড়িয়া লোক মানে নরেন্দ্র মোদীকু আশীর্বাদ করবে। আম দলের মুখ্যমন্ত্রী প্রার্থী নিষ্পত্তি হয়ে না, আম সমস্ত আজি প্রথম দায়িত্ব নরেন্দ্র মোদীকর নেতৃত্বরে দেশের নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনিলে ভারতীয় জনতা পার্টির সরকার ওড়িশার হব, নির্বাচন পরে বহুমত আসব, তাপরে দলর নেতৃত্ব নিষ্পত্তি করবে কি নেতা।